অন্যদিকে ভোটের ফল ঘোষণা হওয়ার পরে দুর্গাপুর উত্তপ্ত ভোটের ফল ঘোষণা হওয়ার পরে উত্তপ্ত দুর্গাপুর সেখানেও কিন্তু এলাকায় উত্তেজনা ছড়িয়েছে বলে জানতে পারা যাচ্ছে সিপিএম সিপিএম এজেন্টের এজেন্টের গাড়ি গাড়ি অভিযোগ অভিযোগ দুর্গাপুরে এলাকায় উত্তেজনা হামলার অভিযোগ তৃণমূলের দিকে বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সুসঞ্জীব কি পরিস্থিতি এখন পরিস্থিতি এখন স্বাভাবিক তিনদানি মূলত যেটা পশুর প্রসূন পালিত যার গাড়ি ভাঙচুর করা হয়েছে তিনি সিপিএম কর্মী এবং তিনি যেটা বলছেন তিনি দুর্গাপুরে ডিআইবি মডেলে তিনি পোলিং এজেন্ট ছিলেন এবং সেখানে তৃণমূলের বাহিনী ছাপ্পাভোট দিতে আসে তিনি তা আটকান এবং বাধা দেন ভোট করাতে দেননি সেটাই একটা রাত ছিল তাই ইস্পাতনগরটি রাজস্থায়ীন এলাকায় তার বাড়িতে গতকাল রাতে তার গাড়ি বাইরে রাখা ছিল গাড়িতে কাজ বেড়ে গাড়ি ভেঙে দেওয়া হয় এবং তারপরে তিনি ওই এলাকার বিজন পুলিশের খবর দেন তারা এসে তদন্ত শুরু করেছে এই ঘটনায় সিপিএম মহলে যথেষ্ট উত্তেজনা রয়েছে তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে তারা বলেছে ভোটের পর হেরে যাওয়ার পরে নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করে তারা প্রচারের আলোয় আসতে চাইছে এমনটাই অভিযোগ তৃণমূলের ইন্দ্রানি ধন্যবাদ সঞ্জীব কথা বললাম প্রধানমন্ত্রী সঞ্জীব সিংয়ের সঙ্গে সিপিএম এজেন্টের গাড়ি ভাঙচুরের অভিযোগ ভোটের ফল ঘোষণার পর উত্তপ্ত দুর্গাপুর বেশ কিছু জায়গায় ভোট পরবর্তী হিংসার খবর পাওয়া যাচ্ছে সিপিএম এজেন্টের গাড়ি ভাঙচুরের অভিযোগ হামলার অভিযোগ তৃণমূলের দিকে যদিও বিজেপির গোষ্ঠী গন্ধ বলে পাল্টা দাবি শাসক দলের